নমস্কার নমস্কার, কেমন আছেন আপনি? ভালোই আছি। আমরা কিছু সময় আপনার সাথে কাটাতে চাই এবং সাথে আমাদের যারা দর্শক পাঠক যারা আছে তারা আপনি কণ্ঠস্বর শুনবে। ধন্যবাদ। আমরা মূল প্রশ্নে যাই যে আপনি উপন্যাস লেখেন কেন? উপন্যাস লিখি জি, আমি ডাক্তারি করতে পারি না, আমি ইঞ্জিনিয়ার নই, আমি জাহাজ চালাতে পারি না, প্লেন চালাতে পারি না, তাই উপন্যাস লিখি। আচ্ছা, উপন্যাস যখন লেখেন তখন বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে আপনি কোন ব্যাপারের দিকে বেশি নজর? আমি উপন্যাস লিখবার আগে নির্বাচন করি না, আমি লিখতে বসে কলম আর কাগজ যখন হাতে নিই তখন আপনার থেকে যে লেখা বেরোয় সেটাই আমার লেখা। আচ্ছা, উপন্যাস লেখার মুখ্য উদ্দেশ্য কী হওয়া উচিত আপনার মতে? প্রথম কথা, উপন্যাসটা যেন পাঠক পড়ে এবং পাঠকের ভালো লাগা বা খারাপ লাগা যাই হোক না কেন, প্রকাশক যেন পরে বইটা ছাপে। আচ্ছা, তার মানে হলো যে প্রকাশক এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই। তাহলে সাহিত্যের যে রস আস্বাদন এবং সাহিত্য, এই দুটো বিষয়ের উপরে কোনটা বেশি উপযোগী মনে করেন? এটা আপনি এমন করে বললেন যাতে আমার মনে হচ্ছে ধরেন একটা পাকা আম আর পাকা আমের রস আপনি আলাদা করতে পারবেন না? ওটা তো দুটোই একই, দুটোই একই, সাহিত্য এবং সাহিত্যের রসটা একই। কী করে সাহিত্য যদি পড়ে কারো খারাপ না লাগে তাহলে সে সাহিত্যের রস আস্বাদন করেছে, আর খারাপ লাগলে সেই সাহিত্যের রসে আস্বাদন করেনি, ভালো লাগেনি তার। আচ্ছা, আমরা একটা জিনিস আপনার উপন্যাস পড়ে বুঝতে পারি যে আপনার বিখ্যাত চরিত্রগুলোতে মধ্যবিত্তের নিম্ন মধ্যবিত্তের আবেগ অভাব জনিত যে যন্ত্রণা আসে, এই মুহূর্তে ওই সময় সামাজিক যন্ত্রণাগুলো কি কাটিয়ে উঠতে পেরেছে? মানে এই কারা যে আপনার চরিত্রগুলো এখন যদি ওই চরিত্রগুলো আপনি লিখতেন যে ওই যে সামাজিক যে যন্ত্রণা ছিল এটাকে এখন দেখুন, সমাজ পাল্টে যাচ্ছে, আজ থেকে 40 বছর আগেকার সমাজ এখন নেই, আজ থেকে 30-40 বছর আগে যে মেয়ে যে স্বাধীনতা পেত না এখন সে পায়, তা অর্জন করেছে সে। এখন তো ঢাকার রাস্তা রাত 11টা সাড়ে 11টার সময় মেয়েরা অফিস থেকে বাড়ি আসে, মানে তার রাস্তা কোনো ভয় ডাকে না। আজ থেকে 30-40 বছর আগে যখন আমি ঢাকায় এসেছিলাম আমি ঢাকার রাস্তায় কোনো মেয়েকে হাঁটতে দেখিনি, তার রিক্সা করে যাতায়াত করতো, এমনকি ধরুন বেলি রোডে একটা দোকান থেকে দুটি মেয়ে বেরিয়ে রিক্সায় চাপল উল্টো দিকে দোকানে গেল রিক্সা করে, কেটে গেল না। তো অথচ বিশ্ববিদ্যালয় এবং চত্বরের মধ্যে তারা স্বচ্ছন্দে হাঁটা চলা করতো, বিশ্ববিদ্যালয় থেকে যখন বেরোচ্ছে তখন রিক্সা উঠছে, এখন কি সেই দৃশ্য দেখা যায়? এখন তো মেয়েরা বেলি রোডের রাস্তায় ফুটপাতে ছেলেদের সঙ্গে বসে আড্ডা মারে, তারা রিক্সায় যায় না, রাস্তায় হাঁটতে হাঁটতে গল্প করে, এমনকি তাদের পোশাকও পাল্টে গেছে। এই পরিবর্তিত ব্যাপারটা যদি হয় তাহলে তখনকার উপন্যাস যদি এখন লিখতে হয় তা তারও পরিবর্তন হতে বাধ্য। আর মানে আপনার এখন উপন্যাস লেখার ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে? পরিবর্তন তো আমি ইচ্ছা করে করবো না, এটা অটোমেটিক্যালি আসবে। যেমন আজ থেকে 25-30 বছর আগে আমি দৌড়ে 1 মাইল যেতে পারতাম, আমি এখন দৌড়ে 1 মাইল কেন 100 গজ যেতে হাঁপাবো? আমি আমি কি ইচ্ছা করে হাঁপাবো? আমার সময় বয়স শরীর আমাকে হাঁপাতে হবে, সেরকম সাহিত্য ক্ষেত্রেও তাই, কোনো জিনিস তো ইচ্ছে করে করা যায় না, এটা স্বতঃস্ফূর্তভাবে আসে। মানে যখন বিষয়বস্তু যে ক্যানভাস থাকে এক্স্যাক্টলি
আচ্ছা, আমরা সাধারণত বাংলা ভাষায় সার্থ উপন্যাস বলতে সাহিত্য বোদ্ধাদের চোখে আর কি, মানিকবাবুর পুতুল নাচের ইতিকথা, রবীন্দ্রনাথের চতুরঙ্গ, বঙ্কিমবাবু রাজসিংহ, তারাশঙ্করের সেই বজ্রলোক মারা গেছেন, গণদেবতা, শীর্ষেন্দু দূরবীন, আপনার দৃষ্টিতে যদি আমার না আমার কোনো সার্থক উপন্যাস নেই আপনার না মানে আমার 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 প্রিয় জি আপনার আপনি যে কটা নাম বললেন প্রত্যেকটাই খুব উল্লেখযোগ্য এবং এবং কালজয়ী উপন্যাস, কিন্তু যে নামটা বললেন না সেটা তার নাম হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, শরৎচন্দ্র বলেছেন জি, যেটা বলেনি যত সম্ভব অত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জি, পথের পাঁচালী বলেন, পথের পাঁচালীর মতো আর একটা উপন্যাস বাংলা সাহিত্যে লেখা হয়নি জি, কালজয়ী কেন মানে কাল মহাকালজয়ী উপন্যাস বলতে পারেন। একটা ব্যাপার যেটা আমরা লক্ষ্য করি যে ইংরেজি সাহিত্যে স্বর্ণযুগেও সত্যিকারের সাহিত্য অল্প সংখ্যক মানুষের মনকে স্পর্শ করেছে, অথচ রামায়ণ মহাভারত পুরাণ পূর্বঙ্গ গীতিকা এখনও বাংলার ঘরে ঘরে, এখনকার বাংলা সাহিত্য কি সে জায়গায় স্পর্শ করতে পেরেছে আপনার? আপনার সঙ্গে আমি একমত নই, আমি অন্তত 50টি ছেলে মেয়েকে জিজ্ঞেস করব, 49 জন বলেছে মহাভারত পড়েনি বা মহিমনসিংহ গীতিকা পড়েনি। মহিমনসিংহ গীতিকা আপনি বিশ্ববিদ্যালয় যাত্রায় যান গিয়ে জিজ্ঞেস করুন, ছেলেমেয়েরা বলবো সেটা কী জিনিস, না পড়েনি কিন্তু ওটার কন্টেন্টটা ঘরে ঘরে উদাহরণ হিসাবে সেটা কি ঘরে শিক্ষিত বাংলা সাহিত্য পড়া মানুষকে জিজ্ঞেস করুন তারা বলবে। সাধারণ বাঙালির ছেলেমেয়েরা যারা আড্ডামারি রাখে, বিশ্ববিদ্যালয় যায়, ক্যান্টিনে বসে খাবার খায়, তারা জানে না, না এরা না জানলেও গ্রামে কিন্তু প্রতিটি মানুষ ঘরে কিন্তু তারা হুমায়ুন আহমেদকে জানে কিন্তু মনমোহন গীতিকা জানে না, জানার দরকার হয় না, কারণ মনমোহন গীতিকার সঙ্গে তার জীবনযাপনের কোনো কোনো বিন্দুমাত্র মিল নেই, সেখানে জানতে যাবে এখানে এখানে তার জীবন যে প্রয়োজনের মধ্যে দিয়ে বড় হচ্ছে সেই প্রয়োজনের রিফ্লেকশন যে সাহিত্যে পড়ছে সে সেই সাহিত্য সম্পর্কে আসছে। আমার একটা এক্সপিরিয়েন্স আছে যেটা ভিন্ন এক্সপিরিয়েন্স যেটা সেটা হলো যে আমরা যখন দেখেছি যে আমাদের যে মিউজিক প্রোডাকশন হচ্ছে আছে তো মিউজিক প্রোডাকশন হাউসের ক্ষেত্রে দেখেছি যে সিডিতে ক্যাসেটে আপনার যেমন মহুয়া সুন্দরী, বেহুলা লক্ষিন্দর, তারপরে নিজাম ডাকাত, ডাকাতের কিচ্ছা, তারপরে চাঁদ সদাগর, এই যে এই যে ইয়েগুলো আছে এগুলো এত পপুলার যে আপনি পপুলারিটি কাদের বলতে এটা দেখুন, হ্যাঁ আমি বলছি গ্রামে আবহমান বাংলার গ্রামে গ্রামের গ্রামে কোন বয়সের মানুষের মধ্যে গ্রামে অলমোস্ট সব ধরনের মানুষ দাঁড়ায়, আমি জানি না বাংলাদেশের ক্ষেত্রে পশ্চিমবাংলার গ্রাম আমি সার্ভে করে দেখেছি, এখন গ্রাম মফস্বল শহর জেলা শহরের মধ্যে কোনো পার্থক্য নেই, আর গ্রামে এটি ছিল সে কম্পিউটার নিয়ে কাজ করে আমাদের পশ্চিমবাংলায়, তো আর এখন আমাদের গ্রামের ছেলেরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে, আগে হতো না, আজ থেকে 30 বছর আগে হতো না, এখন ব্যাপক পরিবর্তন করে গেছে, তো সেক্ষেত্রে যখন একটা ছেলে জেলা শহর থেকে কলেজে পড়ে বা বাড়ি যায় তখন সে জেলা শহরের আবহাওয়াটাও নিয়ে যায়, তো আমি জানি না আমার বাংলাদেশের গ্রাম সম্পর্কে সেই ধারণা নেই, যেটা হয়তো আপনি যা বলছেন সেটা হতে পারে, আমি আর প্রতিবাদ করবো না, কিন্তু বাংলাদেশের শহর সম্পর্কে আমার যে ভাবনা সেটা আপনার ভাবনার সঙ্গে মিলছে না, যেটা আপনি যখন বলছেন গ্রামে আছে তা নিশ্চয়ই আছে, কিন্তু আমার দেখা পশ্চিমবাংলার গ্রামে নেই। আমাদের একটা সার্ভে আছে কি আমাদের যেহেতু গান, ছবি, নাটক এগুলোর যে ইউটিউব চ্যানেলে আমরা সেখানে আমাদের যে ছবিগুলো আছে ঐতিহাসিক রীতি যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, রূপবান, যে গ্রামীণ যে কাহিনিগুলো আছে আমরা লক্ষ্য করি যে 40% আমাদের পশ্চিমবঙ্গ, 15% হলো যে বাংলাদেশ, আর 10% হলো যে বিদেশ বাইরে, ধরুন সৌদি আরব, মিডিল ইস্ট, একটা সুন্দর ব্যাপার আছে এটা হচ্ছে ধরুন এটা শৌখিন মজদুরি বলে বোঝেন,
জি, আজকে আমাদের কলকাতায় ধরুন আধুনিক থিয়েটার হলে একটা নাটক হচ্ছে বেজের মেয়ে জোসনা, জি, সিনেমাটা না কিন্তু না, সেখানে তারা বেজের মেয়ের ওই লৌকিক গানগুলো পরিবেশন করছে, আমরা আমাদের দর্শক দেখছি, দর্শক দেখছি, কিন্তু সেটাকে একটা আর্কাইভ হিসেবে দেখছে, এটা ডেইলি লাইফের সাথে এটা কোনো সম্পর্ক করতে নেই। এটা যেমন মেয়েরা যেমন বলছি আপনাকে, মেয়েরা যেমন বিবাহের সময় যে পোশাক পরে, আপনাদের এখানেও পরে নিশ্চয়ই, আমাদের ওখানে পরে, তারা কি সারা বছর সংসারে কাজ করার সময় পরে ওগুলো? ওটা আমি জিজ্ঞেস করছি, বিবাহের সময় যে পোশাক পরে সারা বছর পরেটা স্পেশাল, সেটা তুলে রাখে সে। আমাদের দেশের পশ্চিমবাংলায় এই সব প্রোগ্রামগুলো, এইসব লৌকিক গাথাগুলো, ওগুলো বিশেষ বিশেষ সময়ে থিয়েটার হলে বা অনুষ্ঠান হলে তারা শুনে আসে। 365 দিনে তাদের কোনো ইম্প্যাক্ট নেই। 365 দিনে যে ডেইলি জামা কাপড় পরা হয় বাড়িতে এবং বাড়ির বাইরে, তার খুব ইম্প্যাক্ট আছে। সেটা হচ্ছে তার প্রয়োজন ভিত্তিক গান, তার প্রয়োজন ভিত্তিক নাটক, প্রয়োজন ভিত্তিক সিনেমা। কিন্তু মানে আমরা একটা মানে ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার যে একটা এস্টাবলিশমেন্ট যেটা আপনার আগে ছিল, যে আমাদের সত্যজিৎ রায় বা ফেলুদা, যেরকম ব্যোমকেশ বা অন্যান্য যে চরিত্রগুলো আছে, বিভূতিভূষণে যে বললেন যে অপু, এই যে ক্যারেক্টার, এখন কিন্তু যারা সিনেমা বানাচ্ছেন তারা কিন্তু সেই পুরো পৌরাণিক কাহিনী যে ক্যারেক্টারগুলো সেগুলো নিয়ে আসছেন, তার মানে মানুষের কাছে ওই ক্যারেক্টারটা এখনও জনপ্রিয়। যেমন আপনার আছে, যেমন আমি নিজেও যেমন অনিমেষ, মাধবীলতা, দীপালি, এগুলো এদের আমি নিজেও এখানে বেশ ক্যারেক্টার হিসেবে স্ট্যাবলিশ না, এগুলো এখন অলরেডি ঐতিহাসিক হয়ে গেছে। জি জি জি, আমি ওইটাই বলছি, ঘুরে ফিরে কিন্তু ওই ক্যারেক্টারগুলো আসছে এখন, সেগুলো এবং আস্বাদন করছে। মানে আমার একটা সার্ভে আমি করেছিলাম, খুব দুঃখজনক বলছি, আমি 100 জনের মধ্যে অন্তত 99 জন পৌরাণিক কাহিনী পড়েনি, তারা ওই আজকের আধুনিক উপায়ে তৈরি। আমরা যেমন টার্জেন দেখি, আমরা যেমন ধরুন অ্যাডভেঞ্চারের ছবি দেখি, সেরকম ওরা ওই মজা পায় মহাভারত যুদ্ধ হচ্ছে সেটা দেখতে। না, মহাভারত পড়তে হবে কেন? কারণ আমাদের কথার ভিতরে, আমাদের যে ভাষা, বাংলা যে ভাষা, বাংলা ভাষার ভিতরে রামায়ণ, মহাভারত, পুরাণ, এগুলো কোনো কেউ বাদ দিয়ে না, কিন্তু আমাদের প্রতিটি শব্দ কিন্তু ওদেরই অনুসঙ্গ। আমি কিন্তু আপনাকে বারবার ওদেরগুলো ইগনোর করছি না, কিন্তু আমি বলছি যে জীবনযাপনের সঙ্গে আগে কী হতো, সন্ধ্যেবেলায় গ্রামে মহাভারত পাঠ হতো, রামায়ণ পাঠ হতো, সবাই মানুষ গিয়ে শুনতো, রাত 9টা 10টা 9টা বাজতো, নিজের বাড়ি ঘুরে যেত। অর্থাৎ এই একটা ইম্প্যাক্ট থাকতো, সাহিত্যেও তাদের ইম্প্যাক্ট হতো। এখন কোনো গ্রামে গেলে আপনি মহাভারত, আমাদের ওখানে মহাভারতকে পাঠ করতে পাবেন, দেখতে পাবেন না। টিভিতে যখন তারা হিন্দি সিনেমা দেখে, মহাভারত দেখে না, তাহলে আপনি কী করে আপনি তাকে এখনও পর্যন্ত মানে আমরা জোর করে ট্রেন ধরে রাখতে পারি, ওটা কিন্তু সত্য হয় না। মাইকেল মধুসূদন, বঙ্কিম, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র বাঙালি চরিত্রের উপরে প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন, পরবর্তী সাহিত্যিকরা কি সেভাবে প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন? শরৎচন্দ্রের ক্ষেত্রে খুবই সত্যি কথা এটা, কিন্তু পরবর্তী যারা, কেন নয়, আমি তো মনে করি পথের পাঁচালি পড়ে অপু নিজেকে অপু ভাবিনি এমন বাঙালি ছেলে নেই, সবাই নিজেকে অপু ভাবত, আমিও ভাবতাম। প্রভাব তো পড়তোই, মানে দুর্গার কষ্ট, দুর্গার কষ্ট, দয়াশঙ্করের উপন্যাস দেখা, মানিক বাণিজ্যের উপন্যাস, সমরেশ বসুর উপন্যাস, প্রচণ্ড প্রভাব তৈরি করেছে। এবং আমি খুব ক্ষুদ্র হলে বলি, শেখ হাসিনা একবার আমাকে বললেন, আপনি খুব অন্যায় করছেন,
এখন কী অন্যায় করেছি, বলে আপনি আমার একটা একটা মেয়েকে নষ্ট করছেন আমাদের দেশে। আমি ঘাবড়ে গেলাম, আমি কী বলছেন আপনি? বললো আমাদের একটা মেয়ে আপনার বই পড়ে নষ্ট হয়ে গেছে। আমরা আপনার সাত কাহনের মূল চরিত্র হল দীপাবলি, গল্প এগিয়ে যায় দীপাবলির চরিত্রকে অবলম্বন করে। এই উপন্যাসে কোনো গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র নেই, আছে যারা তারা সকলে প্রায় নেগেটিভ চরিত্র, সমাজ সংস্কারে মেয়েরাই কি তারা। এই উপন্যাসটি যখন লেখা হয়েছিল আজ থেকে প্রায় 29 বছর আগে, তখন মেয়েদের অবস্থা খুব আমাদের পশ্চিমবঙ্গে খুব পরিষ্কার ছিল না, বেশিরভাগ মেয়েই কলেজ থেকে বা পড়তে না পড়তে বিয়ে দেওয়া হতো, বিয়ে দিলেই বাপ মা আর পরিষ্কার, মানে আমার আর দায়িত্ব নেই। সেই সময় এই উপন্যাসটা যখন যখন লিখলাম, তখন অভিজাচলি একটি মেয়েকে মূল চরিত্র রাখলাম, বাকি পুরুষ চরিত্রগুলো পার্শ্ব চরিত্র হয়ে গেল। এই উপন্যাস জনপ্রিয় হয়েছিল মেয়েদের মধ্যে, তখন বলতো মেয়েরা অনেকে দীপাবলি পড়ে সে লড়াই করা ইন্সপিরেশন পেয়েছে, মা বাবার বিরুদ্ধে মানে সে তর্ক করতে পারত, এই করতে করতে অনেকে যখন পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকে গেল, চাকরিতে ঢুকে যাওয়ার পরে পথ সব সেই যখন রোজগার করতে আরম্ভ করলো, মা বাবার জোর করে ঘাট করে বিয়ে দিতে পারছে না, সে বিয়ে করবে কী করবে না সে বলতে গেলো, এবার তোমার তোমার ছেলে দেখো অথবা সে নিজে পথে। এর মধ্যে কিন্তু পাশাপাশি আমাদের জীবনের ছবিও পাল্টাচ্ছে, আমার উপন্যাস করে বলছি না, সামাজিক ছবি পাল্টাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন, গতকাল সোমবার কলকাতা টিভিতে সাতকাহন সিরিয়াল শুরু হয়েছে। আচ্ছা, আমার 21 বছর অত বছর আগেকার লেখা, 29 বছর আগে লেখা উপন্যাস কালকে শুরু হয়েছে প্রথম পর্ব। আমাকে বলা হয়েছে 600 পর্বে সিরিয়ালটা হবে, মানে 600 দিন দেখাবে। এবং কালকে যখন উপন্যাসটা সিরিয়াল শেষ হয়েছে, আধ ঘন্টার প্রোগ্রাম হয়, আমরা কলকাতায় এখানে বসছি, তো আমাকে রিপোর্ট পাঠালো এখনকার মেয়েরা যাদের বয়স 18, তারা বলতে আরম্ভ করেছে এটা হয় নাকি অবস্থা, এভাবে অত্যাচার করবে একটা মেয়ের ওপরে, সে বেঁধে আমি বেড়ে পারবো না, মানে সে জানে না আজ থেকে 20-25 বছর এটা হতো না, এখনও আছে, এখনও আপনাদের এদিকে গ্রামের দিকে আছে, আমাদের ওদিকে গ্রামের দিকে আছে, শহরের দিকে খুব কমে আসছে। তা রিয়াকশনটা কালকে রাত্রে এই হয়েছিল, শহরেও নিম্নবিত্ত বা যারা আছে তো সেখানে, শহরে তো এলিট ক্লাস কয়জন, আমি একটা সুবিধা বলছি আপনাকে, আমি আসার আগে দিকে কাগজে নিউজ হলো একটি মেয়ে তার বয়স 14-15, তার বাবা মা তাকে বিয়ে দেবে, এবং সে পাত্রপক্ষ এসে গেছে বিয়ে যেদিকে হবে তার বান্ধবীরা সব 14-15 তাকে ওই বাড়ির থেকে চিতাই করছে, মেয়েরা সব চিতা না নিয়ে সব থানায় গেছে, গিয়ে বলে মেয়েটি কাঁদতে কাঁদতে বলে যে আমার বয়স 14, আমার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে, আমাদের দেশে মেয়েদের 18 নিচে বিয়ে করা নিয়ে আইনি আমাদের এখানে। তখন থানা থেকে পুলিশ গেছে সেই বাড়িতে, বলেছে যদি আপনারা বিয়ে না ভাঙেন তাহলে আপনাকে অ্যারেস্ট করবো, আর তখন বরপক্ষ চলে গেছে, মেয়ের বাবা ও নিজে লিখেছে যে মেয়ে 18 না হলে আমি বিয়ে দেবো না, তাকে পড়াবো। এই যে চেঞ্জটা আপনাকে বলতে চাইছি, এটা কি আজ থেকে 20 আগে সম্ভব ছিল? ছিল, কতগুলো মেয়ে একসঙ্গে এগুলো পারত করতে, সবকটা বয়স কিন্তু 14-15, এই 14-15 মেয়ে শাড়িও পরে না তখন, টক পরে, এরা এক কাট্টা হলো। ফলে আমি যখন সাতকাহন লিখেছিলাম তখন যে ঘটনাটা ঘটেছিল এখন সেটাই ঘটছে, বা প্রতিবাদ হচ্ছে। সাতকাহনে শিলিগুড়ি, চা বাগান, জলপাইগুড়ি এবং আরও যে জায়গাগুলো এসেছে সেখানকার প্রাচীন ঐতিহ্য ইতিহাসে বর্ণনা নেই কেন? সাতকাহনে যে শিলিগুড়ি, চা বাগান, জলপাইগুড়ি এবং কোচবিহার আরও অনেকগুলো জায়গায় এসেছে, কিন্তু ওই এলাকার প্রাচীন প্রাচীন যে ঐতিহ্য ওই ব্যাপারটা আমরা, আমার নিশ্চয়ই শিলিগুড়ি চা বাগানের প্রাকৃতিক ব্যাপারটা, প্রথম দীপাবলির বিয়ের আগে প্রচুর পরিমাণে এসছে,
তার চা বাগান, তার ঝর্ণা, নদী ইত্যাদি এসেছে। তারপরে জীবন এত বেশি দৌড়েছে, মানুষের সমস্যা এত বেশি দৌড়েছে, তখন আর প্রকৃতিকে দিয়ে দেখা যায় কিন্তু উপন্যাস তত ঢিলে হয়ে যেত, তখন লোকে আর পড়তে চাইতো না, তখন মানুষ তো গল্পের জন্যে ছুটছে। ফলে আমি প্রকৃতিকে আসলাম, মানে আমরা একটা সময়কে পাই, আশ্চর্য ৪৭ ঠিক আগের মুহূর্ত পরের মুহূর্ত ওর বাইরে পাই না আর কি, পাইনি। শিলিগুড়ির চা বাগান আদিবাসী যারা, তাদের সাথে দীপাবলির একাত্ম যদি বলা হয়, কোনটা বেশি সুখী? এই সব মিলে একা হয়ে যায়, কারণ পুরুষরা এদের সহ্য করতে পারে। যে লড়াই করে যে মেয়ে মাথা উঁচু করতে চায়, পুরুষরা তাদের যদি প্রধানত না করতে পারে, নিজের কন্ট্রোলে না রাখতে পারে, তখন তাদের কাছে সেই সব মেয়েদের কাছে সরে যায়। যেহেতু এখন কিন্তু যেহেতু পুরুষ এবং নারী বন্ধু, তখন তাদের বন্ধু হতো না, আমি স্বামী তুমি স্ত্রী, আমি যাবো তাই শুনবে। এখন কিন্তু নারী এবং ভাবে আমিও ছেলেটির বন্ধু, ছেলেটিও ভাবে আমিও মেয়েটির বন্ধু। এখনকার পরিস্থিতি একদম পাল্টে গেছে, বলে তখন পাল্টায়নি বলে দীপাবলিকে সরে যেতে হয়েছিল একা। কিন্তু একাকেই লড়াই করতে করতে কিন্তু সে আরেকজন একটা কাজ করেছিল, সে তার বিধবা ঠাকুরমা তার তখন বৃদ্ধা, প্রচণ্ড বৃদ্ধা, তাকেও নিয়ে এসে আমি নিজের কাছে রেখেছিল এবং দুজনে বিধবা। কিন্তু সে অর্থে দীপাবলি কেয়ার করতো না, মাছ ফাছ খেত, মাছ খেত। ওই ভদ্রমহিলা ১৪ বছরে বিধবা হওয়ার পর মাছ কাটিয়েছি, তার তখন প্রায় বোধ হয় ৯০ বছর কেটে বয়স। দীপাবলি তাকে মাছ খাওয়ালো, আমাদের হিন্দু বিধবা। যে আমার মনে আছে লাস্টে ও যে বন্ধু গেল কলকাতায়, এই যে ওটা একটা রিভলিউশন, ৯০ বছরের বই বিধবা মহিলাকে, হিন্দু বিধবা মহিলাকে মাছ খাওয়ানো হচ্ছে, এটা আপনি ভাবুন আজ থেকে ৪০ বছর আগে ভাবাই যে কথা। কিন্তু সমরেশ দা, যে একজন মা, একজন মা কি সুখী না তার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বিভিন্ন কিছু? হয়তো এই যে আমাদের প্রাগৈতিহাসিক যুগ থেকে আমাদের সমাজ ব্যবস্থা যে মা চরিত্রটা এসেছে, ওর ভিতরে কি সুখী ব্যাপারটা না? এটা আমরা ইম্পোজ করেছি আমরা নিজের ভাবনায়, মা ছেলে মেয়েদের খাওয়াবে, কষ্ট করবে, যন্ত্রণা দেবে, সহ্য করে মেয়েদের বড় করবে, মেয়েরা বিয়ে হবে, চলে যাবে বা খুশি। আসলে মার একটা সময় তো আসবে, আমি জীবনে কি পেলাম, এটা সে জিজ্ঞেস করে কিন্তু উত্তর চায় না, প্রকাশ করতে চায় না। সে প্রকৃতিতে কি এটা আছে? সেটা আস্তে আস্তে এখন তারপরে গত ২০-২৫ বছরে মায়েরা কিন্তু চায় মেয়েরা নিজের পায়ে দাঁড়াক, দাঁড়িয়ে বের হলে এখনকার মেয়ের একবার আজকে আমার কাছে না, আমি অন্য বলছি, আমি বলছি যে মায়ের একটা স্বভাব আছে না, একটা স্বভাব, সেই স্বভাব পাল্টেছে, অনেক পাল্টেছে, অনেক পাল্টেছে। কিন্তু বাবা এখন মেয়ের বন্ধু আমার কাছে আজকে সকাল, মানে এখন কি আর মা মা আছে? নিশ্চয়ই মা আছে। আজকে আমার কাছে একটি মেয়ে মহিলা এসেছিলেন, তার বয়স বছর ৪৫, তার মেয়ের বয়স ২৪। আমি ভেবেছিলাম দুই বোন, তো পরে জানলো তারা বাংলা বিয়ে, এবং বলছে ওর যাতে ভালো হয় তার জন্য প্রাণ দিতে পারি, মা বলছে। আর মা মেয়ে বলছে মাকে দুঃখ দেওয়ার আগেই মরে যাবো। তো এই যে রিলেশন, আপনি দেখবেন যত দিন যাচ্ছে মা আর মেয়ের রিলেশন, মা ছেলে রিলেশনের চেয়ে অনেক বেশি গভীর হচ্ছে। এটি ছেলে মেয়েটি বিয়ের পর এখন শ্বশুরবাড়ি গিয়েও মা বাবার জন্যে যা করে, বেটি চাকরি করে যদি সে যা করে, ছেলেটি বিয়ের পর চাকরি করা ছেলে, সে তার শ্বশুর বাড়ির দিকে যতটা এগিয়ে যায় নিজের বাড়ির দিকে ততটা এগিয়ে যায়। কত পার্সেন্ট এখন তো আমাদের কলকাতায় ৭০%। তার প্রথমেই তার মনে হয় যে এই জায়গাটা, এই মা বাবার বাড়িতে জায়গা হতো। তার কারণ হচ্ছে আমার বন্ধুরা যে আসবে সন্ধেবেলায়, মা বাবার যে বাড়িতে থাকলে পরে আমি ওদের দিন করাতে পারবো না, একটা বাহানা নেয় যে বাবা মা আমার প্রচুর লোকজন আসছে, আমি ওই প্ল্যাটফর্ম পাচ্ছি অফিস থেকে আমি শিফট করছি। এই যে এটা বাহানা, শিফট করে সে চলে গেল, তো মাসে একদিন সে আসে কি আসে না, মেয়ে কিন্তু প্রত্যেক রোববারে আসছে। আমি বলতে চাইছি এই
মেয়েদের সঙ্গে বাবা মার অ্যাটাচমেন্ট এখন অনেক বেশি অ্যাভারেজ সব নয়, বেশিরভাগ ক্ষেত্রে অনেক দৃঢ় হচ্ছে। সে ব্যাপারে আপনি কিন্তু আপনার যে গর্ভধারিণীতে আবার কিছু ব্যাপার, যে মায়ের একটা ক্যারেক্টার, বাবার একটা ক্যারেক্টার, ক্লাবের ওনার বন্ধুদের একটা ক্যারেক্টার, আবার ওই যে ছেলে মেয়েদের একটা ক্যারেক্টার, এটা আপনি বেশ আমার কাছে মনে হয়েছে অনেক সফলভাবে, মানে আমার কাছে আমি যাই না যুক্ত হয়েছে, হ্যাঁ মানে বেশ এসেছে। একটা বিষয় আমি আপনার উপন্যাসে অ্যাজ এ পাঠক হিসাবে আর কি আমরা লক্ষ্য করেছি, আপনার উপন্যাসের ক্যারেক্টার ম্যাক্সিমামই একটা সম্প্রদায়। এটা কেন? আমি যে সম্প্রদায় থেকে বিলং করি, যাদের ছেলেবেলাতে যাদের দেখেছি চারপাশের মানুষ যারা বা তারাই আমার লেখা এসছে, যাদের আমি দেখিনি। ধরুন আমি কখনো কয়েক কোটি টাকার মালিক এর বাড়িতে জন্মাইনি, আমার কোনো বন্ধু ছিল না যারা কয়েক কোটি টাকার মালিক, আমি তাদের নিয়ে আমি লিখিনি। আবার একেবারে ধরুন চাষি পরিবার যারা খেতে পায় না তাদের বাড়িতে আমি যাইনি কখনো, এই তাদের নিয়ে লেখা। আমার বাংলায় বলা হয় শৌখিন মজদুরি, অর্থাৎ আমি যা দেখিনি সেটা বানিয়ে বানিয়ে লিখছি। দেখুন বানিয়ে লিখলে মানে হয় নাকি সবই হয়, ভেতরের প্রাণটা থাকে না। মানে আপনার কোনো ধনী বন্ধু ছিল না, গরিব বন্ধু ছিল না? গরিব বন্ধু ছিল, তার সে কীভাবে জীবনযাপন করতো তার বাড়িতে আমি দায়ী না। গরিব বন্ধু ছিল, সে দুদিন একদিন না খেয়ে স্কুলে এসছে, না খেতে পেরে তার কষ্ট কতটা হচ্ছে আমি সেই কষ্টটা কোনো দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আপনার বৌদ্ধ মুসলমান কোনো বন্ধু ছিল? না ছিল, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু তিনি মুসলমান, সে মুসলমান, সে আমার বাড়িতে আসতো, আমার বাড়িতে খেত। কিন্তু আপনার উপন্যাসের কোনো চরিত্রে আমার উপন্যাস তাকে নিয়ে গল্প আমার মাথায় আসেনি, কারণ এগুলো কীরকম আমি আমার মাকে নিয়ে কোনো গল্প লিখি সেরকম। জি জি। আচ্ছা আমরা এবার আসি আপনার উত্তরাধিকার যে ট্রিলজি, উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, এই তিনটে উপন্যাস। এই তিনটে উপন্যাসের বাইরে আবার মৌসুমি যে উপন্যাসটা কেন? ওই যে মৌসুলকাল, হ্যাঁ মৌসুলকাল, ওই উপন্যাসটা কেন? এই উপন্যাসের কারণ হচ্ছে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ পরপর লেখা, মানে এই তিনটে উপন্যাস চার বছরের মধ্যে লেখা। জি। তদ্দিনে তারপর আমার মনে হয়েছিল যে আর এটা নিয়ে লেখা যখন তখন অর্কর বয়স ছিল 1500। আর তো কেবলমাত্র তখন আছে। তারপরে আমার অনেকদিন পর আমাকে অনেকেই বলতে পরে কী হলো, এর পরে কী হলো, আমি বললাম কী হলো আমি জানি না। তারপর যখন তখন আমাদের দেশে পালাবদল হলো রাজনীতির, সিপিএম চলে যাচ্ছে, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তখন আমার একদিন হঠাৎ মনে হলো এখন অনিমেষ কী করতো আর ওই অর্কই বা কী করতে। আমি তখন এই চতুর্থ পাঠ লিখলাম এবং এটাই শেষ পাঠ। আচ্ছা কালবেলাতে যে অনিমেষের যে চরিত্রটা, অনিমেষ কি একজন বিপ্লবী? হ্যাঁ নিশ্চয়ই জেলে গেছে বিপ্লব করে। না সে দুটো আপনার বর্ণনাতে এসেছে, প্রথম হলো যে সে অ্যাক্সিডেন্টলি সে ছাত্র ইউনিয়নের সদস্য হয়, কারণ ও যখন অ্যাক্সিডেন্ট করছে যে ট্রাম পড়াইছে ও হাসপাতালে নিজেরা আবিষ্কার করে, সে পড়ালেখা করে একদম নিজে ইয়ে করে ফিল করে, আপনি যেভাবে ফিল করে লেখেন সেভাবে ফিল করে সে কমিউনিস্ট পার্টিতে আসেন, আমি লেখা পড়ে মনে হয়েছে। যেখানে আপনার চারু মজুমদারের যে চরিত্রটা, ওই চরিত্রটা কিন্তু অনেক অনেক ধরনের ভার্সাটাইল একটা চরিত্র, যে অনেক কষ্ট করেছেন, তারপরে হাঁপানি রুগী ছিলেন, তারপরে আপনাদের শিলিগুড়িতে ছিলেন, তারপরে উনি যে সিকিমের যে যখন ওই যে 6000 টাকার বিনিময়ে যখন ইয়েটা বিক্রি হয় তখন উনি যে আন্দোলন, অনেক ধরনের মজার ক্যারেক্টার, মানে অনেক ভার্সাটাইল ক্যারেক্টার, সেটা কিন্তু আমরা অনিমেষের ভিতরে পাই না।
কী করে অ্যাডমিশন, সে জীবনযাপন করেনি। সে কলেজে ছাত্রী সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাথে জয়েন করলো আবেগে, সিপিএম থেকে কমিউনিস্ট পার্টি থেকে সে রক্ষা করল এবং তারপরে সে ধরা পড়ে গেল, 5 বছর জেলে থাকলো। তো তার মধ্যে আপনি এগুলো পাবেন কী করে? সে তো রাজনীতি করতে শুরু করার পর কয়েক মাস বা বছরের মধ্যেই তো জেলে গেছে। না, আপনি যে বললেন যে আপনি ফিল করে লেখেন, তাহলে আপনি কি ওই বিপ্লবী চরিত্রে কি আপনি কি ফিল করেছিলেন? হ্যাঁ, আমি আমার দেখা চরিত্র যে ছেলেটি বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে নকশাল হলো, নকশাল হওয়ার পরে আমার সে জেলে চলে গেল, যে ধরা পড়লো প্রচুর মার খেলো জেলে গেল, ও 7 বছর পরে জেল থেকে বেরোলো। আমি এই চরিত্রটা আমাকে হেল্প করেছে। কিন্তু এটা তো বাহিরের, মানে আপনার একজ্যাক্টলি কমিউনিস্ট পার্টির যে অরিজিনাল আন্দোলন, অরিজিনাল যে নকশালবাড়ি আন্দোলন, একই সাথে আমাদের এই অঞ্চলে কমিউনিস্ট পার্টি আন্দোলন, নকশাল আন্দোলন একদম না। আমি নকশালের কথা বলছি, কমিউনিস্ট বলতে আমাদের যে বিপ্লবী কমিউনিস্ট যারা যারা মানে যে রেভলিউশন করে ডিরেক্ট যুদ্ধ করে যারা সমাজ পরিবর্তন করতে চায়, সেই কমিউনিস্ট আন্দোলনে যে ক্যারেক্টার যারা করে এবং একই সাথে এই অঞ্চল ওই অঞ্চল দুই অঞ্চল মিলিয়ে যে একটা প্রেশার, সেটা আমরা ওই কালবেলা বা কালপুরুষে পাই নাই। আমার কাছে মনে হয়েছে না যে আমি অবজারভার হিসেবে আমার কাছে মনে হয়েছে যে উপন্যাসগুলোতে জাস্ট বাইরের অঙ্গটাকে হতে পারে। আপনার যে মনে হয়ে থাকে আমি আপনাকে কী বলবো, তবে আমি তো এটা দেখেছি ব্যাপারটা, আপনি 5টা অন্ধ একটা হাতি দেখতে এলো, একটা অন্ধ বললো এই সুরটাই হাতি, আর একটা পাটা দেখে বললো এই পাটাই হাঁচু, লেজটাকে বলে এই লেজটা হচ্ছে সুর। আমাদের দেশে নকশাল আন্দোলন সম্পর্কে বিখ্যাত নকশাল লিডার যারা জেল থেকে বেরিয়ে তারা বললেন নকশাল আন্দোলন এইরকম ছিল, আর একজন তার উল্টোটা বললো। আমি এদের সবার সঙ্গে কথা বলেছি, এ কারোর সঙ্গে কারো মেলে না, একেবারে এক একজন এক রকম কথা বলে। তখন আমার মনে হলো যে আমি যেটা দেখেছি ওই সময় আমি সেটাই লিখি, সে সত্যি না হলে পাঠক পড়বে না। আজকে যখন এই বইটা 2 লক্ষের উপর কপি বিক্রি হয়েছে, তো পাঠককে অতই বোকা যারা বানানো। না, আমার কাছে অনেকে তখন বলতো যে নকশাল আন্দোলনটা একটা ফ্যান্টাসি, বিপ্লবী চরিত্র ফ্যান্টাসিটা অনেক উপন্যাস ফ্যান্টাসি তো বটেই, যারা এই রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে দিয়ে একটা দেশে বিপ্লব আনতে চায়, কোনো আর্মস যাদের সংগঠন নেই, মানুষ তাদের সাহায্য করে যান, তাদের স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার ফ্যান্টাসি সেটা কী বলবো। এখন একটা নকশাল কোথাও পাবেন না খুঁজে, না ওরা এখন মাওবাদী আসছে, নকশাল মাওবাদী এক না মানে একেবারে এক না, মাওবাদীর সঙ্গে নকশালের কোনো সম্পর্কই নেই। না, সম্পর্কের কথা না, আমি নকশাল নেতারা যারা এখনও বেঁচে আছেন তারা মাঝে মাঝে কলকাতায় মিটিং করেন, ওই মিটিং করলেন একটা হল ভাড়া করে 50টা লোক এলে চলে গেল, তারা একসময় বিখ্যাত নকশাল নেতা ছিলেন, তাদের বয়স এখন 80-78। তারা না আপনার ইয়েতে আছে কালপুরুষ অথবা কালপুরুষে আছে যে নকশালের ভিতরে ওর বন্ধুরা ওই যেখানে ছিনতাই হয়েছিল ওই টাকা নিয়ে ওরা মাওবাদী হয়ে গেছিল, আপনিও কিছু কিছু বলতে চাই, তারা হারিয়ে গেছে, তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়েছে, যে ওরাই এখন মাওবাদী নামে পরিচিত। অর্ক মাওবাদী তো এখন বলতে গেলে আমাদের দেশে যারা আছেন তারা সাউথ ইন্ডিয়া থেকে এসে সব মানে ম্যাড্রাস কেরালা এইসব অঞ্চলের ছেলেরা মাওবাদী হয়ে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এসে, তো তাদের ইম্প্যাক্ট সাধারণ মানুষের বিভিন্ন মাত্রায়। আচ্ছা, আমরা এবারেও দেখলাম যে চিরজিতে সেই উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, এখানেও মাধবীলতা আপনার মেয়ে প্রধান উপন্যাস, আবার গর্ভধারিণী তো মূল চরিত্র হলো জয়িতা, সেটাও মেয়ে প্রধান, কেন এরকম সিম্পল ব্যাপার? আমার এক
সমালোচক লিখেছিলেন উত্তর, সমালোচক তার ব্যবসা করতে জানেন। এই তিনটে বইগুলোতে নারী প্রধান চরিত্র লিখে তাদের দিয়ে লড়াই করার জন্য মানে উনি বাঙালি মহিলা পাঠিকার বন জয় করার চেষ্টা করেছেন, তো তারা এই বইগুলো দুহাত ধরে কিনছে। তাই এ আমি কি বলবো, মানে ব্যবসার জন্য ও তার বক্তব্য ছিল তাই। আচ্ছা, একটা ইয়ে প্রশ্ন আপনি, আপনাকে আমি একটু পারমিশন নিয়েই করছি, সেটা হলো যে গর্ভধারিণীতে চার বন্ধু আদিবাসীদের শিক্ষিত করার দায়িত্ব নেয়, আদিবাসীদের আপনার কাছে অশিক্ষিত কেন মনে হলো? আদিবাসীদের আমার কাছে অশিক্ষিত কেন মনে মনে অশিক্ষিত অশিক্ষিত সংজ্ঞা অনেক রকম আছে। আপনি কোনো অক্ষর না জ্ঞান থাকা সত্ত্বেও আমি শিক্ষিত হতে পারি বা পশ্চাদ পদ কেন মনে আপনি আপনি অক্ষর জ্ঞান নেই, কিন্তু আপনি কী করে ধান গাছ ধানের চারা থেকে ধান তৈরি করতে পারেন, মানে চাষ করতে পারেন সেটা জানেন। আচ্ছা, ওই ধান চাষের ব্যাপারে আপনি শিক্ষিত, কিন্তু আপনি হয়তো এই বই পড়তে পারেন না, আপনি অশিক্ষিত। আর আপনি হয়তো বই পড়তে পারেন, আপনি ধান লাগাতে পারেন না, তা আপনি কোনো অশিক্ষিত। তাই অশিক্ষা শিক্ষাটা খুব মানে কন্ট্রাডিক্টরি ব্যাপার। জেনারেলি একদম মানে আমি যদি একটা লোককে বলি তোমার নাম কী, সে যদি 50 বার ভেবে উত্তর দিতে না পারে, সে নিজের নামটা যায় না, তাহলে আমি বোধহয় তাকে শিক্ষিত বলবো না, অশিক্ষিত না হোক শিক্ষিত বলবো না। এবং পাহাড়ে একদম প্রচণ্ড রিমোট পাহাড়ে মানুষ যেখানে সভ্যতা আরও পরিষ্কারভাবে পৌঁছায়নি, যেখানে দেশলাই বাক্স কেউ দেখেনি, যেখানে ভাত ফুটিয়ে রান্না করে খায় না, সেখানকে মানুষ মানে শিক্ষার হাওয়া পৌঁছায়নি, সেখানকার মানুষকে সচরাচর শিক্ষিত বলা হয় না। অতএব এরা যখন গেল ওখানে তখন বলতে মনে হলো এদের মধ্যে জ্ঞানের আলো জ্বালা উচিত। এই জ্ঞানের আলো জ্বালাটা কিন্তু আমাদের দেশেও অনেক মহাপুরুষরা অনেক প্রফেটরা করেছেন, জ্ঞানের আলো জ্বালাবার ব্যাপারটা, সেটা শিক্ষা অশিক্ষার ব্যবধানটা ঘুচিয়েছে। আচ্ছা, গর্ভধারণের প্রেক্ষাপট শুরু হয় কলকাতায়, কিন্তু কলকাতার পরিবর্তন না করে পাহাড়ের গল্প বলার উদ্দেশ্য? কলকাতার পরিবর্তন করা যায় না, যেমন আপনি একটা হাতি তুলতে পারবেন না, কিন্তু আপনি একটা বেড়াল তুলতে পারবেন, আপনি একটা কুকুরকে তুলতে পারবেন। তো কলকাতার হাতির মতো বিশাল শহর, সেখানে মানুষ এত বেশি পলিউটেড, তাকে কাউকেও শিক্ষা শিক্ষিত করতে পারবে না। কিন্তু ওই রিমোট জায়গায় পশ্চিমবঙ্গের কিছু মানুষ তাদের হয়তো শিক্ষিত করা যায়। আচ্ছা, ওইখানে আবার দেখা গেছে যে জয়িতা ও যার বন্ধু যার সাথে প্রেম করত, এনি হাউ সে তাদের বিয়ে না করে, সে না জয়িতা কারো সাথে প্রেম করতো না, বাট ওর সাথে একটা কোনো ব্যক্তিগত তিনজন বন্ধুর সঙ্গে একই আচরণ করতো, আচরণ করতো, কিন্তু ওর সাথে একটু না না মনে হয়েছিল না, তিনজনই ভাবতো আমার প্রেমিকা। আচ্ছা, কিন্তু কারোর সঙ্গে বিভূষা পড়ুন, কারোর সঙ্গে প্রেম শব্দটা সে ইউজ করেনি, কাউকে বলেনি আমি তোমাকে ভালোবাসি না, ও বলে নাই, কিন্তু ও যখন জ্বর হয় যখন বা বিভিন্ন সে ফিল করছে, সে বন্ধু এই এইখানে গোলমালটা হয়েছিল। আমি যেটা লিখতে চেয়েছিলাম, একটা ছেলের সঙ্গে একটা ছেলের বন্ধুত্ব হতে পারে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বন্ধুত্ব হতে পারে না, এই একটা ধারণা ছিল আমাদের দেশের মানুষের। একটা 17 বছর 18 বছরের ছেলে একটা 18 বছরের মেয়ের সঙ্গে হাঁটতে হাঁটতে যায়, এই ভাই বোন না হয়, মাস্টর তো ভাই বোনও হয় যদি তাহলে ভাবে প্রেম করছে, প্রেম ছাড়া অন্য কিছু আমাদের মাথায় চিন্তা আসে না। কিন্তু এই এই অবস্থাটা পরিবর্তিত হয়ে গেছে আজকে, আজকে ছেলে মেয়েরা তুই তোকারি করে, আমাদের সময় তুই তোকারি করতেই পারতাম না, আমরা যখন কলেজে ভর্তি হলাম আমরা কলেজের সহপাঠিনীকে আপনি বলতাম, তারপরে শুনেছি তুমি বলতো, এখন তো তুই তোকারি করে, তো সেটাই স্বাভাবিক। এখন ধরুন আপনার বাড়িতে আপনার মেয়ে যদি থাকে,
বিকেলবেলায় সে কলেজ থেকে চার পাঁচজন বান্ধবী নিয়ে এলো, মা চা দাওয়া বললো বা খাবার দাওয়া বললো, এইসব দিবস করে আমরা বসে এভাবে কথা বলছি। আপনি প্রথম প্রথম হয়তো ভাবছেন যে কুর্তার সঙ্গে প্রেম করে, নিশ্চয়ই আমার মেয়ের সঙ্গে প্রেম করে, কিন্তু আপনি দিনের পর দিন আপনার মেয়েও আপনার বউও বলে না আমরা বুঝতে পারি না, সবার সঙ্গে একই রকম কথা বলে। তো এই আমরাই পূরণ হয়ে গেছি, ওরা কিন্তু অনেক সহজ, অনেক স্বচ্ছ, অনেক স্বাভাবিক। আচ্ছা, এইটার ব্যাপারে আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আমাদের 1100 শতাব্দীতে আমাদের অতীশ দীপঙ্কর ওনার বাড়ি ছিলেন এই বিক্রমপুরে ঢাকা। তো উনিও এরকম রাজপুত্র ছিলেন, ওনার ওইখানে একটা মেয়ের সাথে, ব্রাহ্মণের মেয়ের সাথে ওনার ছোটোবেলা বড় হয়েছে। যখন মেয়েটা অতীশ দীপঙ্করের প্রপোজ করে তখন উনি বলল যে আমি তোমাকে তো মানে আমার বউ হিসেবে দেখিনি, আমি তোমাকে মেয়ের মতো দেখেছি। বিষয়টা কি এরকম? না, এটা বন্ধু হিসেবে দেখে না, বন্ধু হিসেবে আমি বুঝছি, মানে একই বন্ধু হিসেবে দেখতেছে। এরা বন্ধু হিসেবে নিজের ভাই হিসেবে দেখে না, বন্ধু হিসেবে দেখে না। ইভেন যদি এদের মধ্যে প্রেম টেম হয়ে যায় বাই চান্স, এরা বিয়ে থাকা করে, যদি বিয়ের পরে তৃতীয়করি করে, আপনি এটাই যদি স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখবেন এরা বিয়ের পরেও আপনি বলে না, তুমি বলে না, তুই খাবি, তুই যাবি, এটাই বলে। কারণ তারা বিয়ের আগে তৃতীয়করি করতো। আমার মা এরকম একটা কাপলকে বিয়ের পরে তুই তোকারি করতে দেখে বললো, শোন তোরা কি সাঁওতাল? তো সাঁওতালরা কিন্তু স্বামী স্ত্রী তুই তোকারি করে, তোরা কি সাঁওতাল, তোরা তুই তোকারি করিস? তো আজকের এটাই স্বাভাবিক। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, পরিবর্তন চলে আসে। আচ্ছা, এই যে আপনি আমাদের বাংলাদেশের কোনো উপন্যাসিকের বই বা আপনার কি প্রিয় এখানে কোনো আছে? বাংলাদেশে প্রচুর উপন্যাসিক আমার বন্ধু, তাদের অনেকের বই পড়েছি বা খুব ঘনিষ্ঠ হয়েছি। তো সবচেয়ে বেশি সম্পর্ক ছিল হুমায়ুন আহমেদের সঙ্গে, আমরা তো জানতাম যে এবং হুমায়ুনের সঙ্গে দিনের পর দিন ওর শোক দুঃখ ও আমার প্রয়োজন পশ্চিমবাংলা নিয়ে গিয়ে ওকে ইন্ট্রোডিউস করা, এসব কাণ্ড কারখানা অনেক হয়েছে। অতএব আমি মোটামুটিভাবে বাংলাদেশের সাহিত্য সম্পর্কে ওয়াকিব হন, কিন্তু আমি বাংলাদেশের কবিতা শামসুর রহমান সাহেব আর আমার বন্ধু রফিক আজাদ, বিরাজ চৌধুরী, এদের বাইরে পড়িনি। শহীদ কাত্রি পড়েন না? আমি পড়েছি, মানে আমি ইচ্ছে করে পড়িনি, নয় পড়া হয়নি। শহীদ কাত্রি তো আমেরিকায় থাকতেন, নাচেরি আমার পক্ষে অনেক সময় আমি ওকে দেখেছি, আমার একসঙ্গে কথা বলেছি, কিন্তু পড়া হয়নি। যে আমাদের আল মাহমুদের কবিতা, ওরে বাবা, আল মাহমুদের আমি ভয় পাই না, এই বিষয়ে প্রকাশ্যে না বলেই ভালো। আচ্ছা আচ্ছা, রফিক আজাদ আছে আমাদের এখানে অনেক, আচ্ছা হয়তো আপনি পড়লে ভালো লাগবে। আপনার উপন্যাস পড়ে আমার নিজের মনের সঙ্গে পরিচিত হতে পারিনি, কারণ আমি নিজে যেহেতু পাঠক, প্রচুর বই পড়ি, এটা কি আমি মেয়ে নই বলে? আপনি উত্তরাধিকার পড়েছেন? হ্যাঁ, উত্তরাধিকার পড়েছে। আচ্ছা, মেয়েদের মনে কতটুকু প্রভাব পড়েছে আপনার পাঠকদের অভিজ্ঞতা সেটা বলতেন যদি। দেখুন, উত্তরাধিকার পড়ে কোনো দাদা কোনো ছেলে মুভ হয়নি আমি জানি না, আর উত্তরাধিকার শুরু হয়েছিল একটি 4 বছরের ছেলে এখানে গল্প, শেষ হয়েছিল 17 বছরের, সেই ছেলে 17 বছর। তো ওখানে কোনো মেয়ের অস্তিত্ব ছিল না। তো আমি প্রচুর এপার বাংলা ওপার বাংলা বিদেশে প্রচুর জায়গায় আমি একটা গল্প বলি, আমি একদিন বাজে রাত্রে রাস্তা হারিয়েছিলাম নিউ ইয়র্কে, শীতকাল ডিসেম্বর মাস, একটা ট্যাক্সিওয়ালাকে আমি বললাম জ্যাকসন হাইট যাবো, সে জ্যাকসন হাইট চেনে না, জানতাম না, ঘুরায় 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 2 ঘন্টা 3 ঘন্টা আমরা জানতাম 8 ঘন্টার মধ্যে পৌঁছাবো। তো যখন পৌঁছালো তখন বিল হলো $350। আমি নিজের মনে বাংলায় বললাম, বাপ রে বাপ, এত বিল হলো? সে বললো, আপনি বাঙালি? হঠাৎ আমি, আপনি বাঙালি? বলে হ্যাঁ।
ড্যাশ কোথায় বলব? ঢাকা? আমি না কলকাতায়। আচ্ছা 10 ডলার কম দেন। আমি না এত বিল হলো, আচ্ছা ঠিক আছে। কী কাম করেন? আমি না লিখি। কী লেখেন? আমি গল্প। হঠাৎ তার ড্যাশবোর্ড থেকে একটা বই বের করে বলি, এটা এই বইটা লেখককে চেনেন আপনি? দেখি আমার বই। আপনি ওই বইটার পেছনে একটা ছবি আছে দেখেন তো, রাত তখন প্রায় 2:30টা আর প্রচণ্ড ঠান্ডা বাইরে, সেই ছবিটা দেখে আমার দিকে দেখাইছে বুঝলেন। আরে মিয়া আপনি বলেছে, লাফায় দরজা খুলে এসে আমাকে জড়ায় ধরে। তো এর চেয়ে বড় পুরস্কার বোধ হয় নোবেল পুরস্কারও না। তো আমি আমাকে ও পয়সা তো দিলই না, একটা পয়সাও বাসায় নিজে হেঁটে এসে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল। তো আপনি বলছেন এই প্রাপ্তি, আমি আর লেখক জীবনে এর চেয়ে বড় পুরস্কার কী পাবো বলতো? এরকম মেয়েদের কোনো অভিজ্ঞতা আছে? মেয়ে পাঠিয়ে যায় মেয়েরা, আমাদের দেশের বাঙালি মেয়েরা এক্সপ্রেশনের ব্যাপারে খুব লাজুক হয়, কারণ ছেলেরা যত হয় মেয়েরা তত হয় না। মেয়েরা কোনো মেয়ে এখন লাফিয়ে আমাকে জড়িয়ে ধরে না, তো জড়িয়ে ধরলে আমার আমার স্ত্রী সেটা পছন্দ করবে না। আমার স্ত্রী এটাকে খুব পছন্দ করেছে যে লোকটা তোমাকে জড়িয়ে ধরলো, কিন্তু মেয়েটা তোমাকে জড়িয়ে ধরলো বলে সত্যটা। এরকম কি জড়িয়ে ধরেছিল? না না বলবেন না, আমার ভাবির নিজের বিপদ তো নিজে ডাকে। আচ্ছা এটা এটা হলো যে সর্বশেষ প্রশ্ন, পাঠককে পড়তে উৎসাহিত করতে আপনার দৃষ্টিতে কী করা উচিত? পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পাঠকদের মধ্যে পার্থক্য? আমি কোনো পার্থক্য পাইনি, কারণ বাংলাদেশের পাঠক যা আবার বই যেভাবে পড়েছেন, পাইরেট বই, এখানে ছাপা বই বা ভারত থেকে আসা বই, আমি তার হিসাব জানি না, কিন্তু তারা আমার বইয়ের চরিত্রগুলো মুখস্থ করেন। এই শনিবার দিকে বাতিঘর বলে একটা বইয়ের দোকানে 1000-এর উপরে পাঠক, যাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে ছেলে ও মেয়ে, যেভাবে আমাকে প্রশ্ন করেছে আমি ভাবতেই পারি না আজ এই প্রশ্নগুলো করতে পারে সেটা আমার বই নিয়ে। তখন মনে হয় যে একটু সিরিয়াসলি লিখলে ভালো করতাম। ধন্যবাদ আমাদের, নমস্কার, ভালো থাকুন, ভালো থাকুন।